অমূল্য এক টাকার কয়েন, মোগল সম্রাট আকবরের আমল থেকে রানী ভিক্টোরিয়ার আমলের কয়েন, বর্তমান সময়ে প্রায়ই শোনা যায় ক্রেতা বিক্রেতার মধ্যে ছোট কয়েন নিয়ে বচসা। তবে সেই ছোট কয়েনও স্থান পেয়েছে এই অমূল্য এক টাকার কয়েন সংগ্রহের তালিকায়। সে সময়ে মুঘল সাম্রাজ্যের সম্রাটদের সময় চালু হওয়া কয়েন, রানীর আমলে পঞ্চম ষষ্ঠ জর্জ হয়ে স্বাধীন ভারতবর্ষের ভারত সরকারের অনুমোদিত প্রায় সমস্ত এক টাকার কয়েন সংগ্রহে রয়েছে হাওড়ার ইন্দ্রনাথ বাড়ুইয়ের কাছে। ব্রিটিশ পিরিয়ডে 1835 সালে প্রথম মিন্টে যে কয়েন তৈরি হয় সেটা হচ্ছে এইটা, সিলভার কয়েন উইলিয়াম। এরপরে আমাদের এক টাকা আছে ভিক্টোরিয়ার, যেটা একটা দুরকমভাবে ভাগ আছে। একটা হচ্ছে ঝুঁটি বাঁধার আমরা বলি, মানে বাংলায় যেটা সহজে সবাই বুঝতে পারে বলে, যে রানীর এই যে মাথায় ঝুঁটি আছে এটা দেখবেন কন্টিনিউয়াস আছে। তারপরে দ্বিতীয় স্টেপে বেরিয়েছে রানীর, যেটা ডিসকন্টিনিউ, মানে এখানে আছে, এখানে গ্যাপিং, তারপরে আবার লিখ। বিভিন্ন সময়ে বিভিন্ন আকৃতির ছোট বড় কয়েন, তেমনি বিভিন্ন সময়ে সোনা রূপো তামার বিভিন্ন ধাতুর কয়েন রয়েছে হাওড়ার ইন্দ্রনাথবাবুর সংগ্রহে। হ্যাঁ, এটা হচ্ছে পঞ্চম জজের কয়েন, মানে এডওয়ার্ডের পর হচ্ছে পঞ্চম জজ এর কয়েন মুদ্রাতে। আচ্ছা, ষষ্ঠ জজের এটা হচ্ছে 38 এবং 39, তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, সেই জন্যে মুদ্রার মানে বিশেষ করে মেটাল ভ্যালু, বিশেষ করে সোনার উপর এই সমস্ত মূল্য এত ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। এবং এক টাকাগুলো পূর্ণরূপই ছিল, ঠিক আছে, তারপরে কী হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্যে ওটাকে হাফ করে দিল ষষ্ঠ জজ থেকে, ষষ্ঠ জজের খালি 38 এবং 39 এই দুটো ইয়ারের মানে কয়েন কিন্তু অল্প পাওয়া যায়, মানে সেই পাওয়া বলতে গেলে একরকমভাবে পাওয়াই যায় না, এত অল্প পরিমাণে হয়েছিল। এই মুহূর্তে আমার কাছে 10,000 প্লাস কয়েন আছে, আর এক টাকার কয়েন আমার এবছর ডিসপ্লে করার ইচ্ছা আছে। আমি আকবরের সিলভার কয়েন যে বেরিয়েছিল সেইখান থেকে আজকে 2023-এ আজাদী কা অমৃত মহোৎসবের যে এক টাকা বেরিয়েছে ছোট্ট একদম, সেটা পর্যন্ত পুরো বিবর্তনটা আমি রাখার চেষ্টা করছি। তো যেটুখানি আছে সেটা প্রত্যেকটা আমি চেষ্টা করেছি এক টাকার কয়েন মিন্ট ধরে ধরে। ধরুন আমাদের ভারতবর্ষে 4টে মিন্ট আছে, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ এবং নয়ডা। এছাড়াও 9খানা বিদেশি মিন্ট থেকে ভারতীয় কয়েন এক টাকা প্রকাশিত হয়েছে, সেগুলো সমস্তটাই আমার এখানে সংগ্রহতে দেখা যাবে। টোটাল প্রায় ধরে রাখুন 2-2,500 পিস। এই যে সিরিজটা, ধরুন আমি চেষ্টা করছি, মানে ধরুন শাহ আলমের আমি এখনও পর্যন্ত 4টে মিন্টের জোগাড় করেছি, অত আমি খুঁজবো, আমি তো এখনও কিছু জানি না, আমি শিখছি। এই মুহূর্তে আমার কাছে 1 টাকার রূপোর কয়েন আছে, মানে সিলভার, কপার, আপনার কপার নিকেল, স্টিল যেরকম বেরিয়েছে, সব ইন্ডিয়া গভর্নমেন্টের যেরকম বেরিয়েছে পুরোটাই আছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18, বাংলা।